ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের স্থল অভিযানের আজ তৃতীয় দিন। এর আগে দ্বিতীয় দিনে 34 ফিলিস্তিনি এবং 2 ইসরায়েলি সেনা মারা গেছে। এ নিয়ে গত 12 দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো 339, আহত হয়েছে আরো অন্তত 2,500 মানুষ। শনিবার গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালায় ইসরায়েল। এ সময় হামাস সদস্যদের সাথে তাদের সংঘর্ষ হয়। ড্রোন, জেট বিমান এবং হেলিকপ্টারের মাধ্যমেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘ জানিয়েছে, এখন পর্যন্ত 50,000 ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।